রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বন্ধুরা তোমরা একটা বিশাল বড় খেলা মিস করে দিয়েছো, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিস করে দিয়েছো। কালকে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যা হয়েছে ভাই, যা হয়েছে অবিশ্বাস্য। মানে ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। মানে ভাবা যায় পাকিস্তান ভাই, যারা বলছিল যে আমরা কাপ নেবো, মানে পাকিস্তানে আর ইউএসএর খেলার আগে প্রথমে এইরকম ফটো বেরোচ্ছিল, ঠিক আছে, পাকিস্তানের যে সমস্ত পেজগুলো থেকে এই ফটোগুলো শেয়ার করা হচ্ছিলো। এরপরে জানো এরপরে কী হচ্ছে বুঝতে পারছো তো ভাই? বাচ্চা ছেলে তোমরা, তোমরা গেছো খেলতে ইউএসএতে, ইউএসএর কাছে গিয়ে হেরে যাচ্ছ। ভারতীয়রা কেন এত আনন্দ করছে এই নিয়ে? কেন আমরা এত আনন্দ করছি জানো? কারণ ভাই ইউএসএ টিমের যে ক্যাপ্টেন মোনাক প্যাটেল, সে ইন্ডিয়ান অরিজিনের, যে সবথেকে ভালো বলার সৌরভ নেত্রভালকার, সেও ইন্ডিয়ান, মুম্বাইতে তার জন্ম। তো সুতরাং ভাই এই যে ইউএসএর টিমটা, এটা তো অর্ধেকের বেশি ভাই ইন্ডিয়ান আছে, সুতরাং ইন্ডিয়ানদের ভাই মজা তো হবেই, আমাদের মজা তো হবেই। আর ওই পাকিস্তান হেরেছে, পাকিস্তান হেরেছে, এটাতে ভাই সব থেকে বেশি আনন্দ। মানে খেলা যে যার, পাকিস্তান হারলে উৎসব সবার, ঠিক আছে ভাই? তো কী হয়েছিল, টসে জিতে, মানে টসে জিতে যে ইউএসএ, ইউএসএ টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান প্রথম ব্যাট করতে আসে, কে নামে? বাবর আজম ভাই। বাবর আজম প্রথমে নেমে টেস্ট খেলার থেকেও জঘন্য খেয়েছিল, মানে প্রথমে তো একবার ভাই 23 বলে 9 রান, 23 বলে 9 রান, কে? বাবর আজম, মানে কি বলবো, টেস্ট খেলার থেকেও যাচ্ছা তাই খেলছিল ভাই। আমার মনে হয় মানে দর্শকদের কেউ একজন গিয়ে বাবর আজমকে হয়তো বলতে পারতো, ভাই বাবর, ভাই যান বাবর, এটা টেস্ট নয়, এটা হচ্ছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা ভাই, এখানে এটা কী হচ্ছে, 23 বলে 9 রান, 43 বলে 44, সাদাব খানের 25 বলে 40 রান করার উপর ভরসা করে পাকিস্তান 159 স্কোরেতে পৌঁছেছে। পাকিস্তান যেই দেশটা কদিন আগে ট্রোল করছিল মানে ইন্ডিয়াকে, যে ভাই যখন আইপিএল আমাদের হচ্ছিলো, যে ভাই আইপিএলে এত রান হচ্ছে, কারণ হচ্ছে আইপিএলের মাঠগুলো ভাই ছোটো ছোটো, মাঠ ছোট না, স্কিল দরকার, ইন্ডিয়ান প্লেয়ারদের যে স্কিল আছে ভাই তোরা অনেক দূরে আছিস তার থেকে। এরপরে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে ইউএসএ স্টিভেন টেলর ভাই প্রথমে আউট হয়ে যায়। তারপরে ভাই মোনাক প্যাটেল ক্যাপ্টেন জন্মস্থান গুজরাটে 38 বলে 50 রান করেছে। তারপরে শেষকালে ভাই অ্যারন জোন্স, সেই অ্যারন জোন্স যার মাঠেতে প্রথম ম্যাচেতে ইউএসএ জয়লাভ করেছিল, সেই অ্যারন জোন্স ভাই 36 রান করেছে, 26 বলে 36 রান করেছে, তার পাওয়ার দেখিয়েছে। তারপরে নীতিশ কুমার শেষকালেতে 14 রান করে মানে ম্যাচটাকে টাই করেছে ভাই। কীরকম হয়েছিল জানো, লাস্ট ওভারেতে 15 রান দরকার ছিল, মানে লাস্ট ওভারে 15 রান দরকার বল করতে আসছে কে, হ্যারিস রো, তারপরে অ্যারন জোন্সের 6, আর শেষ বলে 5 রান দরকার, নীতিশ কুমার 4, ম্যাচ হয়ে গেল টাই। এরপরে সুপার ওভার, ইউএসএর অ্যারন জোন্স আর হরমিত সিং ভাই সেই আবার ইন্ডিয়ান ব্যাট করতে আসে, আর ওদিক থেকে পাকিস্তানের বলার কে আসে, মোহাম্মদ আমির, সেই বিখ্যাত মোহাম্মদ আমির বলার, কত রান খাচ্ছে জানো সুপার ওভারেতে ভাই? মোহাম্মদ আমির খেয়েছে 18 রান, মানে প্রথম বল করেছে 4, তারপরে 2 রান, তারপরে 1 রান ভাই মানা গেল, তারপরে ওয়াইড, তারপরে আবার 1 রান, তারপরে আবার ওয়াইড ছুটে ভাই 2 রান নিয়ে নিয়েছে, তারপরে আবার ওয়াইড ছুটে ভাই 3 রান নিয়ে নিচ্ছে ভাই। এটা কী হচ্ছে, মানে এটা সুপার ওভার, এটা মোহাম্মদ আমির না ভাই কি, না গলি ক্রিকেট, মানে বল যেদিকে ইচ্ছা ছুটে দিচ্ছি ভাই ওয়াইড, আর ছুটে রান লাও, যত ইচ্ছা ছুটে রান লাও, রানটা হয়ে গেল কত, 18। এবার পাকিস্তান সুপার ওভারে পাকিস্তান 18 রান চেঞ্জ করতে এসেছে, পাকিস্তানের ইফতিকার আহমেদ আর ফখর জামান সুপার ওভারে রান চেঞ্জ করতে আসে, 18 রান চেঞ্জ করতে পারে না, কারণ ভাই সুপার ওভারে ইউএসএর হয়ে বল করছে কে, ইন্ডিয়ান বলার সৌরভ নেত্রভালকার, সেই ইন্ডিয়ান, বাস হেরে গেল পাকিস্তান। ইউএসএ ইতিহাস রচনা করলো, ইউএসএ পাকিস্তানকে হারিয়ে ইতিহাস তৈরি করলো, এই প্রথমবার ইউএসএ পাকিস্তানকে ক্রিকেটে হারালো। ক্রিকেটে খেলাতে ভাই কে কখন কী করে বসবে না বলা যায় না, এটা থেকে পাকিস্তানকে শিক্ষা পাওয়া উচিত। আর পয়েন্ট টেবিলে ইউএসএ ভাই ইন্ডিয়ার উপরে চলে গেছে, কারণ ইউএসএ পর পর 2 ম্যাচ জিতে গেছে, পয়েন্ট টেবিলে ইন্ডিয়ার উপরে ইউএসএ এখন চলে গেছে। তো দেখা যাক এর পরবর্তী ম্যাচগুলো কী হয়। এরপরে ইন্ডিয়ার যে ম্যাচটা তার জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে 9 জুন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলা। ইন্ডিয়া তো জিতবেই এটা আমরা জানি, পাকিস্তানকে হারানোর মতো যে আনন্দটা ভাই এটা কোথাও নেই।
তো এইগুলো আমার ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।